দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের উৎপাদন শুরু করে দিল ইরান। নিজের বিমান বাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে নকশা করা কাউসার যুদ্ধবিমানের উৎপাদন শুরু করছে ইরান। আমেরিকা তেহরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় কার্যত আমেরিকা এবং ইরানের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। এই অবস্থায় দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান উৎপাদন শুরু করল ইরান। এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি উৎপাদন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, শীঘ্রই প্রয়োজনীয় সংখ্যক বিমান তৈরি করে বিমান বাহিনীকে সরবরাহ করা হবে। কাউসার শতভাগ স্থায়ীভাবে তৈরি বিমান বলে জানিয়েছে ইরান। এটি বহু ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম এবং স্বল্প পাল্লার এরিয়াল সাপোর্ট মিশনে এটি ব্যবহার করা হবে জানিয়েছে তারা। তবে কিছু সামরিক বিশেষজ্ঞের ধারণা, এই যুদ্ধবিমানটি 1960-এর দশকে আমেরিকার নির্মিত F-5 যুদ্ধবিমান কার্বন কপি। ইরানের বিমান শক্তি সীমিত। দেশটি প্রধানত হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন কয়েক ডজন বিমান ব্যবহার করে, যেগুলি হয় রাশিয়ার তৈরি অথবা পুরো মার্কিন মডেলের যুদ্ধবিমান, যেগুলি 1979 সালের ইরানি বিপ্লবের আগে কেনা হয়েছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশটিতে অস্ত্র ও কয়েক হাজার সেনা পাঠিয়েছে ইরান। কিন্তু নিজের শক্তিশালী বিমান বাহিনী না থাকায় এরিয়াল সাপোর্টের জন্য তাদের রাশিয়ার উপর নির্ভর করতে হয়। উল্লেখ্য, 2019 সালে কাহের 313 নামের স্থায়ীভাবে তৈরি নতুন একটি যুদ্ধবিমান নামিয়েছিল ইরান। কিন্তু ওই সময়ে বিমানটির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল কিছু বিশেষজ্ঞ।